করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে ঘরমুখী মানুষের ঢল, ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পর্দা, মহাসড়কে দীর্ঘ যানজট। কতক্ষণ যে পরে যে এই জ্যাম চালাবে তার কোনো ঠিক নাই, কখন যে পৌঁছাবো দেশে যাই তা কোনো নিরাপত্তা নেই, মাটির টান দেশে বাবা মানে কোরবানি দিব। প্রথমে ভাবছিলাম কি মনে হয় আটটা টিকিট দিবে, মানে আটটা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের চারটা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না। আসলে কোভিডে রাজধানীর বাইরে 164 জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে শয্যা ও অক্সিজেনের চাহিদা। ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে বন্ধ থাকবে পোশাক কারখানাও। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, চড়া দামের দেশি গরুই বেশি, সরবরাহ পর্যাপ্ত হলেও ক্রেতা কম, ঢাকার বাইরে জমজমাট হাট। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা অভিমুখে মুসল্লিরা মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম, অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। ঈদ আনন্দে সামিল ভাসানচরের রোহিঙ্গারাও, সরকারি খরচে কোরবানি দেয়া হবে 235টি গরু, মাংস পাবে প্রতিটি পরিবার। এবং জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 133, নিখোঁজ 1300-র বেশি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, আরও অবনতির আশঙ্কা।